আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাথ করতে যায়, বিভিন্ন প্রবলেম ফেস করো। অর্থাৎ আমরা থিওরি খুব ভালো বুঝি, মনে হয় একদম ভাঁজ করে ফেলাই দেবো, তারপর একটা ম্যাথ দিয়ে আটকে যায়। এটা হলো আমি ক্লাসের একদম ওই স্টুডেন্টটাকে উল্লেখ করে বলতেছি যে হারামজাদা ক্লাসের মধ্যে বিভিন্ন বালছাল কোশ্চেন করে যে স্যার এই এই বলটা যদি ঠান্ডা হতো তাহলে কি এটা রুদ্ধ তাপীয় হতো নাকি সমোষ্ণ হতো, স্যার এখান দিয়ে যদি আমি একটা পিঁপড়া ছাড়িয়ে দিতাম তাহলে বিন্যাস সমাবেশটা কেমন, এরকম বিভিন্ন বালছাল কোশ্চেন করে আর কি ওই মাকুন্দা পোলাটা। তারপরে যখন ও হলো একটা ম্যাথ দেওয়া হয় ওকে, একদম মানে বইয়ের অনুশীলনের প্রথম ম্যাথটা দেওয়া হয়েছে, উদাহরণের একটা ম্যাথ দেওয়া হয়েছে, ঠিক আছে, ও হালার পোলা একটাও পারে না, ঠিক আছে। যেমন তোমাদের একটা উদাহরণস্বরূপ ম্যাথ দিয়ে তোমার যে ফ্রেন্ডটা খুব লাফালাফি করে না, ওরে বলবা যে মামা 50 মিটার উপর থেকে একটা বস্তু একটা স্প্রিং এর উপর পড়ছে, বুঝছো, স্প্রিং এর কে দেওয়া আছে হলো 90, বস্তুটার ওজন দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু হলো 90, বস্তুটার ভর 90 কেজি, স্প্রিং এর 90 হলো 90 মিটার পার ইনভার্স। তো কথা হলো যে এই যদি 30 মিটার উচ্চতা থেকে পড়ে, এটা যদি 30 মিটার উচ্চতা থেকে পড়ে তাহলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। তো তোমরা যদি পারো কমেন্টে উত্তরটা বলে আমি উত্তরটা পিন করে দিব, ঠিক আছে, বাট ও এটা পারবে না কারণ ও এটা থিমটা এখনও বুঝে নাই। এই সেম থিমটা আবার একটা পেরেকের ম্যাথ দিয়ে আসে, একটা পেরেকের উপর একটা বল পড়ে, পেরেকটা কাদার মধ্যে ঢুকে, যাই হোক আমি বলে দিছি সব কিছু, বাট আমি বুঝাইলাম যে বিষয়টা এরকম হয় অনেক সময় যে আমি খুব বুঝি একদম ফাটায় ফেলাইছি যে MgH ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, বাট এটা কিন্তু আসলে ম্যাথের উত্তর না। সো তখন সেক্ষেত্রে আসলে ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথে কেমনে ভালো হবো, ঠিক আছে। তো এখন আসি প্রথম যে জিনিসটা বুঝো, যে তুমি যদি ভাবো যে ফিজিক্সের একটা ক্লাসের পরে ইসাক স্যারের কয়েকটা ম্যাথ করার পরে তুমি ফিজিক্সের অনেক বড় জাহাজ হয়ে যাবা, বাপ হয়ে যাবা, এটা কখনো হয় না, ঠিক আছে। তুমি তোমার যে ফ্রেন্ডটাকে দেখবা যে ও খুব বেশি ম্যাথ পারতেছে, ওর একটাই রিজন, ও এমন না যে তোমার চেয়ে বেশি বুঝছে, ও তোমার চেয়ে বেশি ম্যাথ করছে, দ্যাটস সিম্পল। ওরা কখনো স্বীকার করে না। এই যে ম্যাথ অলিম্পিয়ার আলাগুলা দেখবে, এক একটা মনে করো জানোয়ার, যে ম্যাথ দেখে তুমি মনে করো 1 ঘন্টা ধরে শুধু চিন্তা করতেছো যে এটা কী করবো কেন করবো, হ্যাঁ, ও এটা 5 মিনিটের মধ্যে করে অ্যান্সার দিয়ে দিল, তার মানে কি ওর মাথা বেশি ভালো বা ও খুব বেশি কিছু করে ফেলেছে, না, ও তোমার চেয়ে বেশি অনেকগুলো ম্যাথ করে আসছে, যার কারণে এই ম্যাথটা তার ব্রেন খুব দ্রুত ধরতে পারে, সলভ করে ফেলছে। তো তোমরা অ্যাটলিস্ট যারা ফিজিক্সের প্রবলেম ফেস করছো তিনটা এটার ম্যাথ করবে, যে কোনো তিনটা, ইসাক স্যার মেইন থাকতে হবে, বাকি সাথে যে দুইটা তুমি অ্যাড করো তোমার স্বাধীনতা, বাট মিনিমাম এটা কিন্তু মিনিমাম, এর উপরে তুমি সবগুলো রাইটারই করতে পারো বাজারে, কোনো নিষেধ নাই, বাট এটা হলো মিনিমাম। কেমিস্ট্রির ক্ষেত্রে মিনিমাম দুইটা রাইটার, এখন দুইটা রাইটার নাও করতে পারো যদি তোমার কেমিস্ট্রি পরো যে না আমার মেডিকেল টার্গেট, হ্যাঁ, তাহলে তুমি একটা রাইটার হাজারি স্যার করলে ইনাফ, বা যদি তোমার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় যে কোনো দুইটা, হাজারি স্যার থাকবে মেইন, সাথে যে কোনো একটা রাইটার অ্যাড করে নাও, ঠিক আছে। এখানেও দুইটা রাইটার কিন্তু মিনিমাম, এটা কিসের জন্য, ফর এ ইউনিট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর মেডিকেলের জন্য একটা করলেও ইনাফ, ঠিক আছে। এখন কথা হলো যে এই জায়গায় আরেকটা পয়েন্ট বুঝো, যে এই দুইটা রাইটার তুমি যদি আজকে একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথেই করতে চাও যে না সাথে সাথে আমি দুইটা রাইটার সব ম্যাথ করবো, তুমি পারবা না। সো এইটাতে আমরা প্রথম যে টার্গেটটা রাখবো যে প্রথমে আমি একটা রাইটার ম্যাথ করলাম সব যতটুকু পারি, এরপরে যখন তুমি একটা রাইটার করা শেষে কয়েকদিন পরে বা একটু টাইম নিয়ে সেকেন্ড রাইটারটাতে যাবা, তুমি একটা মজার জিনিস লক্ষ্য করবা যে ইসাক স্যারের আর তপন স্যারের বইয়ের মধ্যে ডিফারেন্স আছে শুধুমাত্র 15 থেকে 20টা ম্যাথে, অর্থাৎ তপন স্যার মাত্র 15টা নতুন ম্যাথ অ্যাড করছে। এবার তুমি সেলু স্যারেরটাতে শিফট করবা, সেলু স্যারেরটাতে দেখবে যে তুমি দুইটা রাইটার করার পরে এক্সট্রা আর মাত্র 5টা ম্যাথ পাইছো। এবার তুমি তোফাজ্জুল স্যারেরটাতে যাবা, একমাত্র তার যে সবচেয়ে কঠিন যেই 4টা কোশ্চেন আছে ওই 4টা কোশ্চেন মধ্যে বাকি সব করা তুমি করে আসছো। তো এই ঘটনাটা যখন তোমার ঘটবে, এটা কেমিস্ট্রির ক্ষেত্রেও ঘটবে, সো একটু টাইম নিয়ে করতে হবে, যে প্রথম দিনই সব করতে পারবো এমন না, স্টেপ বাই স্টেপ কয়েকটা রাইটার করতে হবে, গেল। আচ্ছা, 2 নম্বর কথা, আমার পৃথিবীর সবচেয়ে বড় বোকাচোদা তাকে মনে হয় যে হলো এই যে বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য নোট খাতা বানায়, এ হলো সবচেয়ে ইউসলেস, কারণ এ নিজের লাইফের অ্যারাউন্ড 2 বছর ধরে বানাবে, গড়ে যদি 1 ঘন্টা করে টাইম দেয় তার লাইফের 300 ঘন্টা টাইম, ঠিক আছে, 300 ঘন্টা টাইম দিয়ে ও একটা নোট খাতা বানাবে, ঠিক আছে। আরেকটা পোলা কী করবে, ও সুন্দর মতো বাজারে যায় একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বা গাণিতিক রসায়ন কিনবে 350 টাকা দিয়ে, শেষ, ও 300 ঘন্টা কিনে ফেললো 350 টাকা দিয়ে। এবং বরঞ্চ ও আর কিন্তু অনেক ম্যাথ মিস যাবে, অনেক ম্যাথে ভুল করবে, মানুষ তো ভুল করতেই পারে, বাট এখানে একটা লিটারাল কোম্পানি বড় বড় স্যারদেরকে দিয়ে সলভ করে, সেইখানে ভুলের সম্ভাবনা খুবই কম। সো ডোন্ট বি দ্যাট গাই, নোট খাতা বানানোর কোনো যুক্তিকতা, নোট খাতা তখনই হবে যে ধরো তুমি 4টা ম্যাথ পাইছে যেগুলো কোনো বইতেই নেই, সেই 4টা একটা নোট করো, IIT-র একটা কোশ্চেন খুব মাল লাগছে ওটা তুলে দাও, ওটার নোট হইতে পারে, বাট সব ম্যাথ একসাথে কইরে একটা ক্লাস 2-3 বাচ্চার মতো লাল কালি দিয়ে প্রশ্ন কালো কালি দিয়ে সলভ এই কাজ করতে যদি তুমি HS লেভে করো, তাহলে বন্ধু যে যে আমি একটা বলি না যে এই এমনি করে মারা খাবো, এমনি করে মারা খাবো, ঠিক আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আমরা যেটা করবো বাজার থেকে গানে দেখবই কিনবো।
দেখো, তুমি যখন কিতাব স্যারের বই কিনো, তুমি সলভটা কিনো না, যত বড় বাপের বেটা হো, সলভটা আছে না বাসার মধ্যে? ঠিক তেমনি ফিজিক্সের যখন বই কিনছো, সলভ কিনবা, গাণিতিক পদার্থবিজ্ঞান পাঞ্জালির কিনতে পারো, কেমিস্ট্রির জন্য মেট্রো সাজেস্টেড, তুমি যেটা পারো, যেটা তোমার হাতের কাছে আছে সেটাই কিনবা। যদি নতুনটা না পাও, পুরাতন বইয়ের দোকান থেকে একটা কিনে রাখবা, নতুনটা আসলে তখন কিনবা, ঠিক আছে? এই দুইটা বই হাতে রাখতে হবে। এবং যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, তোমাদের টার্গেট থাকবে 2 ইয়ার্সে এই দুইটা বই টোটাল করে ফেলা। এই বইগুলোতে সবগুলো রাইটারের ম্যাথ দেওয়া আছে, এবং এই বইগুলোর স্পেশালিটি হলো তখন তোমাকে আলাদা করে রাইটারের মধ্যে পার্থক্য খুঁজতে হবে না, তারা শুরুতেই সবগুলো রাইটারের যা যা টাইপ হওয়া পসিবল সলভ করে দেয়। দেন সেকেন্ড স্টেপে যায়, ওই টাইপগুলোর বাইরে রাইটারদের কোনো স্পেশাল ম্যাথ থাকলে সেগুলো সলভ ওই রাইটারদের আন্ডারে দিয়ে দেয়। তো তুমি বুঝছো যে তুমি যখন এই বইটার একটা চ্যাপ্টার টোটাল কমপ্লিট করো, তোমার দ্যার ইজ 100% চান্স যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় হাতে গোনা 5 থেকে 7টা ম্যাথ ডিফারেন্ট থাকবে, যেগুলো তুমি কখনো করো না, কারণ ওগুলো স্যারেরা বানাই দিছে। বাট বাকি ধরো 13টা ম্যাথ, 20টা ম্যাথের মধ্যে 13টা ম্যাথ তোমার হু বো হু ওই বইয়ের ভিতর থেকে পাওয়া যাবে। এটাই অ্যাকচুয়ালি প্রত্যেক কোশ্চেনের ক্ষেত্রে করা হয়, যে 70% স্টুডেন্টের সিলেবাস থেকে, 30% আমরা প্রডিউস করবো, তাও যেমন না যে বইয়ের বাইরে থেকে দিয়ে দিবে, কারণ তুমি এত ম্যাথ সলভ করছো তুমি পাবা। সো পারলে এই গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা শুরু থেকেই ফলো করবা। তুমি যেমন ম্যাথের ক্ষেত্রে সলভ দেখে করো, এখানেও সলভ দেখবো। আর একটা ভালো পয়েন্ট হলো যে সলভ দেখাতে খারাপ কিছু নাই তো ভাই। তোমরা অনেকে ভাবো যে তোমাকে একটা ফিজিক্সের থিওরি বুঝাই দিছি, বুঝাই দেওয়ার পরে সাথে সাথে তোমাকে একদম ঠাক 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 করে ম্যাথ পারতেছো, এরকম না। যারা জুনিয়র আসো, বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে, অ্যাডমিশনের আগে পর্যন্ত যতটা পারো সলভ দেখো, সমস্যা নাই। একটা ম্যাথ সলভ দেখে করবা, করার জন্য হইলো, দেন যখন ওইটার উপরে এক্সাম দেওয়ার ট্রাই করবে, দেন প্র্যাকটিস করবা। যে ওই সেম ম্যাথ মান চেঞ্জ করে টিচার আসে তোমাকে কোশ্চেন দেবে, বা কোনো এক জায়গায় তুমি অ্যাটেম্প করছো, ওইটা হলো তোমার প্র্যাকটিসের টাইম। বাড়িতে 1 ঘন্টা ধরে চিন্তা করতেছে, হ্যাঁ তুমি কি মানে কি মানে কি টলেমি নাকি, তুমি ক্যাপুলি নিয়ে আসবে, উপপাদ্য বানাচ্ছো এখানে বসে, এত টাইম তো নাই তোমার হাতে, তাই না? সো সলভ দেখবো, সলভ দেখে ওই বইটা কমপ্লিট করার চেষ্টা করো। এবং তিনটা রাইটার তোমার বই কেনার তো দরকার নেই, এই একটা বই কিনলে এটার মধ্যে সব রাইটারের ম্যাথ আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো যে টাইপ ওয়াইজ সলভিং। টাইপ ওয়াইজ সলভিংটা কি, এই যেমন আমি বললাম যে ভেক্টর চ্যাপ্টারটাতে কয়েকটা টাইপের ম্যাথ হইতে পারে। এক হলো যে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে একটা ম্যাথ হইতে পারে, ডট ক্রস গুণফল ওটার সাথে উপাংশ অভিক্ষেপ যুক্ত হয়ে যায়, সো ডট ক্রস গুণফল আর একটা টপিক হইতে পারে। এরপরে নদী নৌকার ম্যাথ একটা টপিক হইতে পারে, ছাতা ধরার একটা ম্যাথ টপিক হইতে পারে, যেটা আপেক্ষিক বেগ দিয়ে করতে হয়। এরপরে ভেক্টরের লব্ধির একটা টাইপ হইতে পারে। এরপরে সর্বশেষ টাইপ হলো ডাইভার্জেন্স কালার গ্রেডিয়েন্ট। সো এই যে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা টাইপ যে তোমাকে আমি বললাম, 8টা টাইপ বললাম, এই 8টা টাইপ প্রত্যেকটার মধ্যে হয়তো বা সর্বোচ্চ এক্সট্রা সাব টাইপ যদি হয় 2টা করে হবে, তো সর্বোচ্চ 16 ধরনের ম্যাথ তোমার এই বই পুরো ভেক্টর চ্যাপ্টারটাতে আছে, ঠিক আছে? বাট তুমি দেখতেছো যে এখানে 3টা রাইটার মিলে আমার ভাই 660টা করে, 3 রাইটার আমার 200 ম্যাথ আছে, বাট তুমি কিন্তু আলটিমেটলি যা 16টা ম্যাথ যদি তুমি ভালো মতো পারো, যে 16টা ম্যাথ কেমনে করতে হয়, নিয়মটা আমি জানি, সূত্রটা আমি জানি, তাহলে কিন্তু লাগে না, বাকি সব ম্যাথ এগুলো টাইপে ঢুকবে। ব্যতিচার অপবর্তন ভৌত আলোক বিজ্ঞানে জায়গা সেম থিং, তুমি হলো পরিমাণগত রসায়নে যাবা, যে হলো জারণ বিজারণের একটা সমতা করে ম্যাথ করতে পারে, যে K2CR2O7 দিয়ে পারে সে KMnO4 দিয়ে পারবে, যে FeSO4 দিয়ে পারে সে H2C2O4 দিয়ে পারবে। এটাই হলো ম্যাথের টাইপ ওয়াইজ ম্যাথডের সুবিধা। সো তুমি যখন ম্যাথ সলভ করবা, তুমি দেখবে এই বইগুলোতেও টাইপ ওয়াইজ সলভ করা আছে, এবং নিজেও ট্রাই করবা যে কোনো ম্যাথ টাইপে আনে সলভ করার জন্য। এটা কিন্তু অ্যাডমিশন টাইমে করা হয়, এবং তুমি যদি ভাবো যে না তুমি এটা আসলে ফিজিক্স অলিম্পিয়াড বা কেমিস্ট্রি অলিম্পিয়াড দিতে আসছো, দেন ইউ আর রং। এখানে অ্যাকচুয়ালি তোমার কত ফাস্ট তুমি প্রসেস করতে পারো সেটার উপর জাজ করা হবে। তোমার ব্রেনকে তুমি টাইপ ওয়াইজ ফোল্ডার করে বানিয়ে দেবে, যে বস এই ফোল্ডারে এই ম্যাথ গেলে এই ফোল্ডারে যাবেন, তোমার ব্রেনে ফোল্ডার ক্রিয়েট থাকবে, যখনই টাইপ পাবা ঠাক করে এটার মধ্যে ঢুকে যাবা, ঠিক আছে? তো এই জন্য আমাদের একটা ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স আছে। আর যারা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আসো তাদের এটা কোর্স কিনতে লাগবে না, বাট যার নাই তোমরা হলো আমরা টাইপ ওয়াইজ কেমিস্ট্রির, টাইপ ওয়াইজ ফিজিক্স, টাইপ ওয়াইজ কেতাবউদ্দিনের ম্যাথ করাইছি। এখানে ফিজিক্সের 3টা রাইটার, কেমিস্ট্রির 3টা রাইটার ম্যাথ করা আছে। সো যাদের কোনো প্রবলেম হয়, ইভেন এখানে কোন বই থেকে সলভ করেছে সেটার লেকচার শিটও পাবা। সো এই কোর্সটাতে এনরোল করতে পারো ম্যাথে যদি প্রবলেম হয়। দেখো, এই ক্লাসে তোমাকে এক লাইনও থিওরি পড়াবো না, তুমি থিওরি বুঝে আসবা। এই ক্লাসে আসে আমি তোমাকে কুত্তার মতো ম্যাথ করাবো, যতগুলো ম্যাথ করানো যায়, এবং সব ম্যাথে তোমার এক্স্যাক্টলি সলভ পাবা। সো অনেক ম্যাথে যখন তুমি আটকে যাবা, এখানকার ক্লাস দেখে তুমি ক্লিয়ার হইতে পারো। আর যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আসো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা যে ভেক্টর ম্যাথ সলভিং বা পরিমাণগত রসায়ন ম্যাথ সলভিং, ওখানে ম্যাথ সলভিং আলাদা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসগুলো করবা, ঠিক আছে? কারণ মনে রাখবা যে তুমি শুধুমাত্র অ্যাকাডেমিক ক্লাস দিয়ে কখনো ম্যাথ সলভিং এক্সপার্ট হইতে পারবে না। টাইপ ওয়াইজ সলভিং এটা কমপ্লিট ডিফারেন্ট থিং। তোমাকে সরলরেখা পড়ায় দেওয়ার পরে আমি সরলরেখার একটা ম্যাথ দেবো, এটা তুমি পারবে না, সবচেয়ে ইজি ম্যাথটা দেবো। কেন? কারণ তুমি এখনও ম্যাথ সলভিংয়ের দক্ষতাটা অর্জন করো নাই। তুমি সরলরেখা জানো কী হয়, কী সূত্র সবই জানো, বাট তারপরে ম্যাথ সলভ করতে গেলে তোমার ব্রেনকে আলাদাভাবে আগাইতে হবে,
বুঝছো বিষয়টা? যেমন বিষয়টা এরকম যে তুমি ধরো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছো, হ্যাঁ, তো তুমি যদি সাথে সাথে চাও যে 100 কেজির বেঞ্চ প্রেস মারবো, হবে না, তোমাকে ধীরে 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 এবার আয়রন নিতে হবে, ওয়েট নিয়ে ব্যায়াম করা শুরু করতে হবে, তারপর কয়েক মাস পরে তুমি যে 100 কেজি অ্যাটেম্পটা নিবা, ঠিক আছে, গেল। এরপরে আসো যে গাণিতিক সূত্র। তোমাকে যদি কোনো ফ্রেন্ড বলে, কোনো স্যার বলে যে ভাইয়া সূত্র মুখস্থ করতে লাগে না, সূত্র পরীক্ষার হলে প্রতিপাদন করে করছে, ও হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। ও কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ে সূত্র প্রতিপাদন করে চান্স পায় নাই। ওর একটা সূত্র হয়তো বা বাই মিস্টেক ভুলে গেছিলো, এটা প্রতিপাদন করছে, বাট 99% সূত্র জিব্বার আগায় ছিল। মনে করো ধরো যেমন কালিমা আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকের জিব্বার আগায় থাকে না, ওরকম সূত্রগুলোকে ওইটার কাছাকাছি নিয়ে গেছিলো, যা বলবে ঠাক করে একটা সূত্র মাথার মধ্যে আসবে, যে এস ইকোয়ালস টু ইউটিউব প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইজ ইকোয়ালস টু ইউ প্লাস এটি, এফ ইকোয়ালস টু এম এ, পি ইজ ইকোয়ালস টু এফ ভি। এই যে ছোটো ছোটো সূত্রগুলো, এগুলো যখন তুমি একসাথে করবা, তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি মিলে মেলা সূত্র হবে বস। তো সব সূত্র কিন্তু একসাথে মনে রাখতে হবে, সব সূত্র আসলে লাগেও না, সূত্র মুখস্থ করার উপর আলাদা ভিডিও আছে। বাট মুদ্রা কথা হলো, ফিজিক্স আর কেমিস্ট্রিতে যদি ম্যাথে এক্সপার্ট হইতে চাও, একে তো ম্যাথের টাইপ বুঝতে হবে, কেমনে করবো, মান কেমনে বের করবো, সূত্রের প্রয়োগটা জানতে হবে, সূত্রের প্রয়োগ ধরতে আমার টাইম লাগবে। এখন যদি সূত্র আমি মুখস্থ না রাখি, তাহলে তো মারা, দুই দিক দিয়ে মারা। আমার সূত্র মুখস্থ থাকবে, দেন আমি প্রয়োগের জন্য প্র্যাকটিস করব। এগুলোর জন্য একটা বই ফলো করতে পারো, আমাদের কী মানে গাণিতিক সূত্র সমগ্র, এই বইটাতে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি সকল সূত্র দেওয়া আছে। এটা রাখে রেগুলার, এখান থেকে রিভিশন করতে পারো, মুখস্থ করতে পারো, পারলে নিজেও একসাথে লিখতে পারো, বাট সূত্র মুখস্থ করতে হবে। গেল, এরপরে আসো যে ওন সলভিং। একটা জিনিস বুঝো যে আমি তোমাকে যতই ক্লাসের মধ্যে আসে, যত যা করাই, 14 ভরি ম্যাথ করে, 100 ম্যাথ করাইলাম, ঠিক আছে, তুমি বসে বসে দেখলাম, ও আচ্ছা নাইস, তারপর পরীক্ষা হলে দিলাম, একটাও পারবো না। কেন পারবো না? কারণ আমি সলভ করতেছি, আমার ব্রেন প্রবলেমটা ফেস করে। দেখো ধরো তোমাকে কোনো একদিন আমি হলো একটা রাস্তার মধ্যে দিয়ে নিয়ে গেলাম, এবং তুমি জানো যে রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় তোমার সামনে একটা গাছ আছে, ভাঙে পড়ে, ঠিক আছে, সো প্রথম দিন তুমি অল্পের জন্য বাঁচে গেলা, অ্যান্ড তোমাকে আমি সেকেন্ড টাইম ওই রাস্তাতে নিয়ে যাব। তো তোমার ব্রেন কিন্তু অলরেডি জানে যে এই পজিশনটাতে, এই যে এখানে যে ভাঙ্গারা জায়গাটা আছে, এখানে একটা গাছ আসে পড়ে। তো এবার তুমি কি যায় সাইড হওয়া না আগে যে গাছটা আগে পড়ুক, দেন আমি ওইটার উপর দিয়ে যাবো? সেম তোমার ব্রেন যখন একটা প্রবলেম, আমি আগে কিন্তু ওই রাস্তাতে অনেকবার গেছি, এই জন্য যখন দুজন একসাথে গেছিলাম, তুমি মনে করো প্যানিক করে লাফায় দুই কান্দাকাটি শুরু করছে যে ভাই গাছ কেন পড়লো, আমি চিল আছে কারণ আমি জানি প্রতিদিন এখানে একটা গাছ পড়ে, ক্লিয়ার? সো যখন আমি ক্লাসে তোমাকে করাচ্ছি, দ্যাট ডাজেন্ট মিন যে তুমি পারো, আমি পারি ওইটা। সো তোমাকে পারার জন্য তুমি জাস্ট আমার পথটা দেখবে, আমি তোমাকে বলছি শুন গাছটা পড়বে, তুই কিন্তু রেডি থাকিস, তুমি জাস্ট জানো এটা। এবার যখন নিজে রাস্তায় যায়, গাছ থেকে সরে যাবা, গাছটা কত জোরে পড়বে, কত দূরে আসলে তোমার জন্য সেফ, এগুলো কিন্তু আমি কিছু বলি নাই, সেইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো মুদ্রা কথা কি, ওন সলভিং, যে ভাই কোনো একটা ম্যাথ, কোনো একটা প্রবলেম যা পাও নিজে সলভ করো, নিজে। একটা চ্যাপ্টারে টিচার ক্লাস করে দেওয়া আসার পরে নিজে বসে 10টা ম্যাথ করো, টিচার 60টা ম্যাথ করেছে, তোমার 60টা কুলাচ্ছে না সামর্থ্যে, অ্যাটলিস্ট 20টা করো, 200 ম্যাথ করছো, প্রত্যেকটা টাইপের অ্যাটলিস্ট একটা করে করো। আমি বলি যে প্রতি টাইপের একটা করে করো, আমি তো তোমাকে বলি না যে সব ম্যাথ করো। ইসাক স্যারের 60টা ম্যাথ তুমি টাইপে ভাগ করলে ওই ম্যাথ হয়ে যাবে সর্বোচ্চ 21টা বা 20টা, তো 20টা ম্যাথ তোমাকে অ্যাটলিস্ট হাতে লিখে করতে হবে। এটা যখন তুমি করবা, তখন তুমি তোমার ব্রেনকে রেডি করতেছো। আর ওই যে শুরুতে একটা কথা বললাম যে ওই যে ইঞ্জিনিয়ারিংয়ে যে ছেলেগুলো চান্স পায়, হ্যাঁ, অনেককে দেখবা যে কোচিংয়ের ওই যে তুখর ব্যাচের যেই কোশ্চেনগুলো আসে, আবার উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিংয়ের যারা করবা উইকলিগুলোতে কিছু কোশ্চেন আসে, তুমি মনে করো কোশ্চেন দেখার পরে মোটামুটি 5 মিনিট ধরে চিন্তা করতেছো যে তুমি কি মানুষ, বা তুমি এই লাইনে কেন আসছো, ইঞ্জিনিয়ারিং কোচিং করাটা তোমার ভুল ছিল, তোমার আরেক ফ্রেন্ড ওটা টোটালি অ্যান্সার করে পরবর্তী কোশ্চেনে গেছে, তো ও অ্যাকচুয়ালি তোমার চেয়ে খুব একটা বেশি মেধাবী না, খুব একটা বেশি ডিফারেন্ট কিছু পড়া নাই, বাট আই ক্যান অ্যাসিওর ইউ ও নিজে বসে বসে তোমার চেয়ে 1000 গুণে বড় বড় কঠিন কঠিন ম্যাথ অ্যাপ্রোচ করছে। তো তুমি যখন আমার প্রতিদিন গায়ের মধ্যে এখানে 10টা করে মারবা, ঠিক আছে, 10 দিন পরে 11তম দিন এখানে মারবা, আমি বুঝাও পাবো না, তোমার ব্রেন তোমার বডি এরকম। সো তুমি তোমার ব্রেনকে যত বেশি হার্ড ম্যাথে অ্যাপ্রোচ দিবা, যত বেশি হার্ড হার্ড ম্যাথ করার ট্রাই করবো, তত তোমার ক্যাপাবিলিটি বাড়বে। আর মানে এমন না যেগুলো বইয়ের বাইরে আসবে না, এমন এরকম না, বইয়ের ভিতরের কঠিন ম্যাথ নিজে অ্যাপ্রোচ করো, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এমনি অ্যাচিভ হয়, ঠিক আছে। তুমি যদি আমাকে বলো যে ভাই আমি ম্যাথ পারি না, আমি বলবো যে ভাই তুই যে গতিবিদ্যা পারিস না, তুই গতিবিদ্যার কয়টা ম্যাথ করছিস? ভাই 3-4টা করছিলাম, পারি না একটাও, 3টা করলে হয়, আমি প্রাস অনেক দিন পর্যন্ত বুঝি না, পরে একদিন বললাম যে যা আছে ভাগ্যে দেখি প্রাস কত দূর। প্রাস রিলেটেড যত বই আমার কাছে ছিল সব কটি ম্যাথ করছি, তারপরে প্রাস নিয়ে আমাকে কেউ ঠেকাইতে পারে না। ইভেন আমার বন্ধু তোকি, ও একটা প্রডিজি ম্যাথের, ঠিক আছে, ও আর আমার একটা এক্সাম ছিল, ও ম্যাথটা অনেক বড় করে ওর বেসিক ইউজ করে করছে, আমি যেহেতু অনেক কটা ম্যাথ করছি আমি শর্টকাট জানি, ঠাক করে একটা শর্টকাট দিয়ে ম্যাথ করে দিছি, ও 10 আমিও 10। সেই যে আমার বন্ধু তোকি ক্লাস নিয়েছে, আমি তোকির উদাহরণই দিলাম, কারণ ও আমার দেখা ম্যাথ সলভিংয়ের একটা প্রডিজি টিচার, ঠিক আছে, আমরা ফ্রেন্ড হিসাবেও সেই প্রডিজি ছিল। বাট মুদ্রা কথা বুঝছো যে
অনেক বেশি ম্যাথ নিজে সলভ করতে হবে। এটা কোনো বই, কোনো খাতা, কোনো টেকনিকও এটা অতিক্রম করতে পারবে না। তুমি যদি জিমে যাও, মাসেল বিল্ড আপ করতে চাও, তোমাকে ওয়েট তুলতে হবে, বসে থাকে মাসেল হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, প্র্যাকটিস ইট টেক্স টাইম। এই যে তোমরা একটা জিনিস বুঝো, যে তুমি যদি ভাবো একটা ক্লাস করবো একাডেমিকের, ভাইয়ের 3 ঘন্টার ওয়ান শট ক্লাস, ওয়ান শট ওয়ান শট ক্লাস করার পরে ভাবলাম যে আরে এবার তো এইচএসসিতে কোপ, ভাইয়া বলছে কমন দেবো, আমি তো বলছি কমন দেবো, তাই না? বাট তারপর আমি বলছি তো, আমি করছি, তুমি করছো? তুমি তো করো নাই, তুমি তো পারবো না পরীক্ষার হলে। সিম্পল, নিজেকে করতে হবে, টাইম দিতে হবে, কয়েকটা ক্লাস করতে হবে, কয়েকটা ম্যাথ করতে হবে। 100 ম্যাথ করার পরে যদি কমপ্লেন করো যে না ভাই পারি নাই, তাইলে আমি বুঝবো তুমি লেজিট কমপ্লেন দিচ্ছ। 10টা ম্যাথের পরে যদি বলো পারি নাই, তার মানে তুমি জাস্ট নিজেকে একটা এক্সকিউজ দিচ্ছ। এরপরে আসো, সৃজনশীল একটু আলাদা। একটা জিনিস বুঝো, যে তোমাদের মধ্যে আবার আরও একটা ভুল ধারণা থাকতে পারে যে ভাই বইয়ের তো ম্যাথ করলাম অনেক কয়টা, বাট সৃজনশীল যখন অ্যাপ্রোচ করতে যাবো, ফিজিক্স আর কেমিস্ট্রি সৃজনশীল কোয়াইট ডিফারেন্ট। যেমন ধরো যে আমরা আজীবন অধক্ষেপের অনেক কিছু পড়ছি না, তো এবার এখানে হলো এ দিছে, এখানে বি দিছে, আর একটা পাত্রে দিছে এ প্লাস বি, এখন এখানে দিয়ে রাখছে কে এস পি লিখে রাখছে, এখানে জাস্ট ঘনমাত্রা দিছে। তো দেখে তোমার কাছে মনে হইতে পারে যে অনেক ক্ষেত্রে এই এ বি দিয়ে এখানে আবার যৌগটা দিছে, ধরো এটা হলো এ টু বি, এটা দিছে বি টু এ, আবার এখানে দিছে হলো বি থ্রি এ। ম্যাথটাকে যতভাবে কমপ্লেক্স করা যায় করা যায়, কিন্তু এই এক্সাক্ট ম্যাথ বইয়ের মধ্যে নাই। তো সৃজনশীল কী করবে ভাই, তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথগুলো কিনে একটু পেঁচাই দিবে, জাস্ট পেঁচাই দিবে, সেম ম্যাথই দিয়েছে অনুশীলনীর, বাট তথ্যগুলো এমনভাবে হাইড করা যে তোমাকে তথ্যগুলো খুঁজে বের করতে হবে ওখান থেকে। এইটা ফের আরেকটা সেকেন্ড ক্যাপাবিলিটি। তো বইয়ের ম্যাথগুলো ডিরেক্টলি অনেক সময় তোমাদের ভর্তি পরীক্ষায় দিয়ে দেয়, ভর্তি পরীক্ষায় পেঁচায়, বাট সৃজনশীলটা একটু আউলা। সৃজনশীল আসলে একটু অন্যরকমভাবে করা হয়, বিশেষ করে ফিজিক্স, মানে এইচএসসির ফিজিক্স কোশ্চেন ভাই বুয়েট লেভেলে যায়। রিসেন্ট কয়েক বছর ধরে দেখছি খুব, মানে একদম অন্যরকম একটা কোশ্চেন দেয় তারা। ঠিক আছে, সো তোমার প্রতি যেটা সাজেশন থাকবে সেটা হলো যে তোমার সৃজনশীলের জন্য টেস্ট পেপার সলভিং করবা। একটা চ্যাপ্টারের 60টা ম্যাথ করার পরে সাথে সাথে যদি টেস্ট পেপার খুলো, তুমি প্রথম 10টা সৃজনশীলের মধ্যে, মেডিসিন যদি খুলো, তুমি প্রথম 10টা সৃজনশীলের মধ্যে অ্যাটলিস্ট 5-6টা অ্যাপ্রোচ করলে পারবা। বাকি যে 4টা পারো নেই, তখন তুমি সাথে সাথে স্যারকে কোশ্চেন করতে পারবা। বাট আমরা বোর্ডের কোশ্চেন বা সৃজনশীল কখন অ্যাপ্রোচ করি জানো? কলেজের ইয়ার ফাইনালে প্রথমবার, সেকেন্ড টাইম হলো টেস্টে, লাস্টে যে এইচএসসিতে। সো ডোন্ট বি দ্যাট গাই, যারা কোর্সে আসো টেস্ট পেপার সলভিংয়ের উপর সেপারেট ক্লাস করবা। এখন তোমার মনে হতে পারে ভাই এক ফিজিক্স ম্যাথের জন্য আপনি এত ভংচং এতক্ষণ ধরে করতে বললেন, এটাই রিয়ালিটি ম্যান, এটাই রিয়ালিটি। কয়জন চান্স পায়? বুয়েটের চান্স পাওয়ার রেট 0.001% মেবি, ইফ আই এম নট রং, এরকম মেবি, এর চেয়ে কম বা এর চেয়ে বেশি হওয়ার কথা না। ঢাবির ক্ষেত্রে তোমরা চান্স পাওয়ার রেটটা 1%-এরও কম, তোমরা পাস করো 10% মানুষজন পাস, বুঝছো? তোমরা কিন্তু চান্স পাওয়ার 10%, তোমরা পাস মার্ক তুলছো 10% মানুষজন, 90%ই ফেল করছো। সো দ্যাটস দ্য রিয়ালিটি, তোমাকে এফোর্ট দিতে হবে, এফোর্ট ছাড়া সলভিংয়ে কখনো তুমি ভালো হইতে পারবে না। বেস্ট অফ লাক, টাটা।